জীবনে ধারতে না করে সমস্যায় পড়া, বাচ্চা না হয়ে বংশবৃদ্ধি না হওয়া, বাড়ির যিনি বলভরসা হঠাৎ করে তার অকাল মৃত্যু, এই সবের কারণ হল গৃহদেবতার পুজো ঠিক করে না করা। বুঝলে? এইসব আমার কাছে বলিস না, এগুলো আমি কিচ্ছু মানি না। গৃহদেবতা মানে সেটা ভালো করে লেখা নেই। আমাদের পূর্বসূরির কেউ দৈব বংশে জন্মেছে, ওই দেবতার সেবা করে উনি অনেক নাম করেছেন, ওই শক্তি আমাদের সবাইকে যুগ যুগান্তর ধরে বাঁচায়। তুই এত সব কি করে বুঝলি? এই সব কিছু এখানে লেখা আছে, পড়ে দেখো তুমি। লাগবে না, লাগবে না, তুই পড়েছিস তো, এখন আমাকে কি করতে হবে সেটা বল। অনেকদিন ধরে আমাদের বাড়িতে নন্দিনী অনেক সমস্যা করেছে। গঙ্গা গর্ভবতী হল, বাচ্চা হওয়ার আগে সেটা নষ্ট হয়ে গেল। তার চেয়েও বড় কথা, আমাদের বাড়ির বলভরসা আমাদের দাদা, তিনিও চলে গেলেন। আরো কিছু হওয়ার আগে আমরা সবাই আমাদের বাড়ির দেবতার কাছে গিয়ে বড় করে পুজো করি, ওনাকে দর্শন করে আসি একবার। এই দেখ, আমাদের বাড়ির লোকেদের সমস্যাগুলো রাজশেখরের ভুলের জন্যই হয়েছিল। মানুষ যদি সৎভাবে জীবনযাপন করে তাহলে না তাকে কোনো ভগবানের কাছেই যেতে হয় না। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, আর তোর বিশ্বাসটাও যে ভুল সেটাও বলছি না। তুই যা আমার কাছে বললি সেটা অরুণের কাছে বলবি, ও যদি রাজি থাকে তাহলে আমরা সবাই মিলেই যাব। অরুণের কাছে আমি বলার থেকে তুমি গিয়ে বললে সেটা ভালো হবে, তুমি গিয়ে একটু বলো না। আরে ব্যাপারটা কি হয়েছে পিসি, কোনো কিছু চিন্তা করছো মনে হচ্ছে? বাড়িতে এত সব সমস্যা, সেগুলো নাকি পূজো না করার জন্য হচ্ছে, তাই সবাই মিলে বাড়ির দেবতাকে পূজো দিয়ে এলে আর কোনো সমস্যা হবে না। নীলাই কথা বলছে। আমি নীলার কথা মানি না, তোমাদের ভালো লাগলে তোমরা পুজো দিয়ে এসো। সমস্যার সমাধান করার জন্য তো আমরা কত মন্দিরে মন্দিরে ঘুরেছি, এবার বলছো যে কুলদেবতার পুজো করতে হবে। যদি তোমাদের তাই মনে হয় আমি সেটা করতেও রাজি আছি। এসো গঙ্গা, এক্ষুনি অরুণ আমাদের কুলদেবতার মন্দিরে যাওয়ার কথা বলছিল, সেই সময় তুমি এলে, এটা খুব ভালো সময়। আমাদের কুলদেবতার মন্দিরের পুরোহিতকে ফোন করো। ঠিক আছে। কি হলো অরুণ, কি বললেন উনি? ওদিকটায় অনেক ঝড় বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় অনেক গাছ পড়ে আছে, তাই উনি বললেন যে এখন তো ওখানে যাওয়া যাবে না, সব ঠিক হলে আমি আরো একবার ফোন করব, তখন যদি উনি বলেন তাহলে আমরা চলে যাব। আমাদের মন্দিরে যাওয়ার সময় এমন ঘটনা ঘটল, আমাদের কুলদেবতার দর্শন করার সময় এখনো হয়নি মনে হচ্ছে। তুমি যেটা মনে মনে প্রার্থনা করলে সেটাই দেবী কেন? কোন দেবতাই তোমাকে সাহায্য করবে না।
এখানে দাঁড়িয়ে আছিস, কিন্তু তুই আমার চোখে ধরা পড়ে গেছিস। তুই নন্দিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারিস, কিন্তু আমার চোখে ধরা পড়ে গেলে কোথাও পালাতে পারবি না। তুই যে এখানে আসবি সেটা আমি আগে থেকেই জানতাম, তোর জন্য আমি তৈরি হয়েই দাঁড়িয়ে আছি। আজকে তোর আসল পরিচয় আমি যে কোনো উপায়ে জেনেই ছাড়ব। আমি জানি যে তোর নাম পুরুষোত্তম, মায়াবী বিদ্যার প্রয়োগ করে রহস্যময় ভাবে থাকিস তুই, সব কিছু আমি জানি। আমার সামনে এই বিদ্যার প্রয়োগ না করে তোর নিজের রূপটা দেখা আমাকে, তুই দেখা। অত সহজে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর আসল রূপ দেখানো ছাড়া
তোর কাছে আর কোনো রাস্তা নেই। তোর আসল রূপটা আমি না দেখা পর্যন্ত আমি ছাড়বো না তোকে। তুই এতই ভীতু যে তুই নিজের রূপ না দেখিয়ে মায়াবী রূপ ধারণ করে আছিস। মান্ত্রিক পরম্পরায় এটা খুব অপমানের। তুই যদি মন্ত্রবিদ্যাকে সম্মান করে থাকিস তাহলে তুই আসল রূপ ধারণ করে আমার সামনে এসে দাঁড়া। মায়াবী শক্তি আমাকে তো গাছের শিকড় দিয়ে একেবারে বেঁধে ফেলেছে। এবার এখান থেকে আমি কি করে বেরোবো? আমাকে নন্দিনীকে যেভাবেই হোক এটা জানাতে হবে। কমলনাথ যে রুদ্রাক্ষগুলো দিয়েছিলেন সেগুলো নিয়ে যে আমি এখানে ফেঁসে আছি সেটা নন্দিনীকে জানাতে হবে। গঙ্গাকে সত্যিটা বলবার জন্য কত চেষ্টা করলাম আমি, কিন্তু পারলাম না নন্দিনী। চিন্তা করবেন না, গঙ্গা এখন আমাদের উপর রেগে আছে, কিন্তু ও আমাদের কথা একদিন ঠিক বুঝতে পারবে আমি জানি। কমলনাথের আত্মা কিছু একটা বলার চেষ্টা করছে। রুদ্রাক্ষগুলো জঙ্গল দেখাচ্ছে, আমাকে জঙ্গলে যেতে হবে এক্ষুনি। আমিও তোমার সাথে যাব নন্দিনী। না, এমনিতেই গঙ্গার কথায় আপনার মন খারাপ হয়েছে, আপনি এখানেই থাকুন, আমি একাই দেখে আসছি।
কমলনাথের আত্মা যে জায়গাটা দেখাচ্ছিল এটাই তো সেটা। কি থাকতে পারে এখানে? রুদ্রাক্ষগুলো আমাকে এই জায়গাটাই কেন দেখালো? গাছের তলায় থাকার সময় একটা অদ্ভুত রকম অনুভূতি হচ্ছিল। কেন এরকম হলো? ওই গাছের গুঁড়িটা অদ্ভুত রকমের ছিল, ওর মধ্যেই কোনো রহস্য আছে। এইখানেই তো দেখেছিলাম। শক্তিকে আমি পরে দেখে নেব, আগে ভৈরবীকে বাঁচাতে হবে। তুই আমায় বাঁচালি নন্দিনী, তুই যদি ঠিক সময় না আসতিস আমি মরেই যেতাম এখানে। তুমি এখানে আটকে গেলে কি করে? ওই মায়া শক্তি আমাকে এখানে বেঁধে ফেললো। ওই মায়া শক্তি কে কিছু জানতে পারলে? মায়া শক্তি আসলে যে কে সেটা জানার আগেই ওই মায়া শক্তি আমাকে ওই গাছের গোড়ায় বেঁধে ফেলে ও পালিয়ে গেল। চিন্তা করিস না, মায়া শক্তি হয়ে ঘুরে বেড়ানো পুরুষোত্তম হয়তো বেঁচে পালিয়ে গেছে, কিন্তু আমরা ওই মায়া শক্তির খুব কাছাকাছি চলে এসেছি। আমরা দুজন মিলে ওই পুরুষোত্তমকে সেটা নিশ্চয়ই খুঁজে বার করতে পারবো। তুই একদম চিন্তা করিস না নন্দিনী। ঠিক আছে, চলো ফেরা যাক। ওই মায়াবী শক্তি হয়ে থাকা পুরুষোত্তমকে খুঁজে পেলাম কিন্তু ধরতে পারলাম না নন্দিনী। আর হ্যাঁ, রাজশেখরের কালচক্রটা কি তুই নিয়েছিস নন্দিনী? রাজশেখরের থেকে কালচক্রটা নিতে পারিনি, কিন্তু ওকে মেরে ফেলেছি। হ্যাঁ, কি বলছিস, রাজশেখরকে তুই মেরে ফেলেছিস? এটা তুই কেন করলি নন্দিনী? ওই রাজশেখর আমাকে মেরে ফেলার জন্য নাগ বংশের নাগানন্দার সাথে হাত মিলিয়েছিল, কিন্তু ওদের ষড়যন্ত্রের জন্য বেচারি গায়ত্রীর প্রাণ চলে গেল। সেই জন্য রাজশেখরের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওকে মেরে ফেলেছি। কিন্তু রাজশেখরকে সাহায্য করার জন্য ওখানে তো মাধবী আছে। কিন্তু তাহলে তুই যে বলছিস ওই নাগনন্দাটা কে? ওই নাগানন্দা নাগ বংশের একজন, কিন্তু তাও ও আমাকে মেরে ফেলার চেষ্টা করছে এখন। মাধবী মায়া শক্তির যে ক্ষমতা আছে সেটা দেখেছে, সেটা কি ওর জন্য কম ছিল যে তোর নাগ বংশের একজনকেও নিজের শত্রুর মতন বানিয়ে ফেললো? এটা কিরকম কথা? এত কিছু হয়ে গেল আর আমি তোকে কোনো সাহায্যই করতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে নন্দিনী। তুমি ফিরে এসেছো, এখন এটুকুই যথেষ্ট। এরপর যাই হোক না কেন সেটা আমরা দুজনে দেখে নেব। এখন চলো যাই।
সময় নন্দিনী, তুমি আসছো না দেখে আবার চিন্তা হচ্ছিল। এসো ভৈরবী, তুমিও দেখছি সাথে এসেছ। কমলনাথের রুদ্রাক্ষ পুরুষোত্তমের ব্যাপারে যে কিছু বলতে চাইছিল, তুমি জঙ্গলে গিয়ে পুরুষোত্তমের ব্যাপারে কিছু কি জানতে পারলে? কি হলো ভৈরবী? মায়াবী শক্তি হয়ে ঘুরে বেড়ানো পুরুষোত্তমের জন্য আমি সারা জঙ্গল ঘুরে ওর থাকার জায়গাটা খুঁজে পেলাম। আর ওর সম্বন্ধে আমি সবকিছু জেনে ফেলেছি বলে আমাকে গাছের সাথে বেঁধে রেখে চলে গেল। ওখান থেকে আমি কিভাবে বেরোবো সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। ওই জন্যই নন্দিনীর কাছে থাকা কমলনাথের ওই রুদ্রাক্ষের দ্বারা ওই পরিস্থিতির সম্বন্ধে নন্দিনীর কাছে খবর পাঠিয়ে দিয়েছিলাম। নন্দিনী সেই জায়গাটা ঠিক খুঁজে বার করে আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আমাকে বাঁচাতে হলো বলে নন্দিনী আর পুরুষোত্তমকে ধরে উঠতে পারল না। পুরুষোত্তম প্রত্যেকবার বেঁচে যাচ্ছে ঠিকই, কিন্তু ও আর বেশি দিন এভাবে বাঁচতে পারবে না। তোমার যে কোনো রকম ক্ষতি হয়নি এটাই যথেষ্ট। এখনো অবধি মায়াবী শক্তি রূপে ঘুরে বেড়ানো সেই পুরুষোত্তমের সাথে আমরা যে মুখোমুখি লড়াই করার সুযোগ পেলাম এটাই আমাদের প্রথম জিত। এবারে আসলে পুরুষোত্তমকে সেটা নিশ্চয়ই আমরা জানতে পারবো, এইটুকু ভরসা আমার আছে। আমারও ভরসা আছে, কিন্তু সামনের পূর্ণিমার আগে আমি যেরকম ভাবছি আদৌ সেটা হবে কিনা সেই ভয়টাই পাচ্ছি। আপনি একদম ভয় পাবেন না, নন্দিনীর হয়ে যুদ্ধ করার জন্যই আমি এখানে এসেছি। সামনের পূর্ণিমার আগেই আমি পুরুষোত্তমকে খুঁজে বার করে ওর কাছে থাকা দুটো কালচক্র আমি ছিনিয়ে নিয়ে জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দেব। আমার দ্বারা যা যা সাহায্য তোমরা পেতে পারো আমি সেটা করবই। পূর্ণিমার দিনে নন্দিনী নিশ্চয়ই ওর নিজের লক্ষ্য সম্পূর্ণ করে থাকবে। তুমি যা বলছো তাই যেন হয়। এখন ওই ভৈরব যা করার করবেন। আর ওই পুরুষোত্তম যেই জঙ্গলে থাকে সেখানে আমিও থাকব। আবারও যখনই ও আমার চোখের সামনে ধরা পড়বে তখন আমি ওকে ধরে তবেই ছাড়ব। আমি এখন আসছি। আরে এখনই তো তুমি আমার সাথে ফিরে এলে, এখনই যাবার কথা বলছো? বাবা, ভৈরবীর জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি। বাবা বলছিস? নতুন করে ওনাকে বাবা বলে ডাকছিস যে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যা হয়েছে পুরোটা শুনলে তুমিও নিশ্চয়ই বুঝতে পারবে। না নন্দিনী, ওই ব্যাপারে তুই কিছু বলিস না। এখন ভৈরবী আমাদের লক্ষ্য পূরণের জন্য আমাদের সাথে এসেছে, এখন আর ও বাইরের লোক নয়। বাবা, আমার মনে হয় ভৈরবীর সবটা জানা উচিত। জঙ্গলের দেবীর মন্দিরে আমি আর আমার মা ছিলাম সেটা তো জানোই। জঙ্গলের দেবীর কাছে আসার আগে আমার মায়ের জীবন কি ছিল সেটা তুমি এখনো জানো না। সেই সব কিছু জানলেই তুমি সব বুঝতে পারবে। Yeah!
এই সংসারে আমি অনেক ত্যাগী মানুষকে দেখেছি, কিন্তু আপনি যে ত্যাগটা করেছেন সেটা হয়তো কারোর পক্ষেই সম্ভব নয়। ভৈরব ভৈরব বলে আপনি নিজের চোখ ঘুরিয়ে যে গম্ভীরতা দেখেছেন তাতে আমিও আপনার ভক্ত হয়ে গেছি। কিন্তু এই গম্ভীরতার পেছনে যে দুঃখের গল্প আছে শুনে আমার চোখ ভরে এসেছে। আপনাকে যে ভরসা করেছিলেন সেই পার্বতীমার জন্য সম্পত্তি টাকা পয়সা সব ছেড়ে দিলেন আপনি। আপনি ডাকার সাথে সাথে ভৈরব সেদিন চলে এলো, আমি সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজকে আমি কথাটা বুঝতে পারলাম। মানুষজন দৈব অংশ নিতে চায়, কিন্তু আপনি দৈব অংশ থাকা একজনের সাথে সংসার করে এই জীবনে এত বড় একটা শক্তি প্রাপ্তি করেছেন। আমি একজন সম্পূর্ণ যোগিনী হওয়ার পরেও আপনি যে আমার থেকে একটা এত বড় জায়গায় আছেন আমি সেটা ভাবতেও পারিনি, কিন্তু এখন আপনার জীবনের ব্যাপারে জানতে পেরে আমি যে কিছুই নয় সেটা বুঝতে পেরেছি। আমার ভেতরে থাকা যে অহংকার ছিল সব চলে গেল। এখন আমি আপনার হাতে বিভূতি নিতে চাই, এটাই আমার মনের ইচ্ছা। আমাকে আপনি বিভূতি দেবেন না? কি দেখছেন আপনি? আমাকে আপনি বিভূতি দেবেন না? আমি যেমন ভৈরবের পুজো করি ঠিক তেমনি তুমি কালী মাতার পুজো করো। এই হাত দিয়ে তো তুমি শুধু দেবে, এই হাত নেওয়ার জন্য নয়। তোমার ক্রোধ ত্যাগ করে যখন তুমি জঙ্গলের দেবীর রূপে থাকা কালী মাতার জন্য নন্দিনীর সঙ্গ দিলে তখনই তুমি ভৈরবের প্রিয়জন হয়ে উঠেছ। এই ভৈরবের আশীর্বাদ তোমাকে চেয়ে নিতে হবে না, ওটা সবসময় তোমার সঙ্গেই রয়েছে। জানকী! কি হলো বাবা, মাদুলিটা দেখছো কেন? এই মস্তান সাহেবের দরগা থেকে নেয়া এই মন্ত্রপুত মাদুলি থাকা অবধি ওই জানকীর প্রেত আমাদের কিচ্ছু করতে পারবে না। তোমার কথা শুনে আমি মনে খুব সাহস পাচ্ছি, কিন্তু ভূতের কথা ভাবলে একটু ভয় লাগছে বাবা। মাস্টার ভাই কোনো সামান্য লোক না রে, ভূত প্রেতদের বেঁধে রাখার কাজে ওর আর অনেক ক্ষমতা আছে। তো সন্দেহ থাকলে তুই টেস্ট করে দেখ। টেস্ট করে দেখে নেবে বলছো? নিশ্চিন্তে টেস্ট করে দেখ। ঠিক আছে বাবা। এই জানকী, কোথায় আছিস? যেখানেই থাকিস আমার সামনে চলে আয়। সেই দিন রুমে আমাকে অনেক মেরেছিস, তোকে শায়েস্তা করব বলে ভাইয়ের কাছ থেকে মাদুলি বানিয়ে নিয়ে এসেছি। তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে চলে আয়। এইরকম ভাবে হাওয়া দিলে ভয় পেয়ে যাবো বলে ভেবেছ? সাহস থাকলে সামনে এসো।
যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় তাই কিছু করলাম না, আর তোরা কিনা আবার শুরু করে দিয়েছিস। এবার আর কোনো মায়া দয়া কিচ্ছু দেখাবো না। এবার দেখ তোদের আমি কি করি। কি দেখছিস? এটা মস্তান সাহেবের দরগা থেকে নেওয়া মাদুলি। এর শক্তির সামনে তুই কিচ্ছু করতে পারবি না। সেদিন তুই কি বলেছিলি? গঙ্গার আর অরুণের কিচ্ছু করতে পারবো না। না, এখন আমি বলছি মন দিয়ে শোন, গঙ্গা আর অরুণকে শেষ করে এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার নামে করে নেব। তোর ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখা। আর এই বাড়িতে তোর কোনো খেলা চলবে না। তোর ব্যাপারে মস্তান সাহেবের কাছে সব বলেছি, আর উনি এই বাড়িতে এসে তোর কোনো না কোনো একটা ব্যবস্থা করবে বলেছেন। চুপচাপ আমাদের কাছে কোনো বাধা না দিয়ে তুই নিজের মতন থাকলেই ভালো, আর যদি বাধা দিস মস্তান সাহেবকে বলে তোর এমন অবস্থা করব তখন বুঝবি। মস্তান সাহেবকে বলে তোর এমন অবস্থা করব তখন বুঝবি। এদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। গঙ্গাকে বলে এদেরকে বাড়ি থেকে বার করাটাই খুব দরকারি। গঙ্গাকে সামনে রেখে কাজটা করতে হবে, ততক্ষণ চুপ করে থাকাটাই ভালো। দেখলি ভূত তো কেবল ভয় পেয়ে পালিয়ে গেল। হ্যাঁ বাবা, মাদুলি বেশ ভালোই কাজ করছে। জানো কি, এখন আমাদের হাতের মুঠোয়, এই সময় গঙ্গারও একটা ব্যবস্থা করতে হবে। চল। গঙ্গা, এই পরিবারের লোকেদের জন্য তুমি নন্দিনীর সঙ্গে যুদ্ধ করছো বলে এ বাড়ির লোকেরা না বুঝতে পারে, কিন্তু আমরা বুঝতে পেরেছি। সেই জন্য তোমাকে সাহায্য করতে আমরা এসেছি। তুমি বলেছ নয় নন্দিনীকে তুমি মারবে, নয় প্রাণ ত্যাগ করবে। সে কথা শুনে আমরা খুব দুঃখ পেয়েছি মা। তোমাকে যে কোনো উপায় বাঁচানোর জন্য যেখানে মন্দির পেয়েছি সেইখানেই পুজো দিয়ে এসেছি। সেই রকম একটা মন্দিরে গিয়েছিলাম, সেখানে হিমালয় থেকে একজন স্বামীজি এসেছিলেন, ওনাকে তোমার সমস্যার কথা সব বললাম। উনি তোমাকে সাহায্য করবার জন্য আমাদেরকে বললেন তোমাকে সোজা ওখানে নিয়ে যেতে। এই পাপীগুলো গঙ্গাকে বোকা বানিয়ে নিয়ে গিয়ে কিছু একটা করতে চাইছে। এই সব কিছু দেখেও আমি কিছু করতে পারছি না। যে গঙ্গাকে এদের ব্যাপারে বলে ওদের সাথে যাওয়াটা আটকাতেই হবে। তুমি গিয়ে স্বামীজির সঙ্গে দেখা করলে নিশ্চয়ই তোমার মনস্কামনা পূর্ণ হবে। তাহলে যাওয়া যাক মা। উনি কোথায় আছেন বলুন, আমি গিয়ে দেখা করব। আরে, ও তো ওদের কথাই শুনে যাচ্ছে। যে কোনো ভাবে গঙ্গার মধ্যে প্রবেশ করতে হবে আর ওদের যাওয়াটা আটকাতে হবে। আমি নিজে তোমাকে স্বামীজির কাছে নিয়ে যাব, তবে তার আগে না এই মাদুলিটা পরে নাও।
কি এটা? এই মাদুলিটা বললে নন্দিনীর থেকে তোমার কোনো বিপদের সম্ভাবনা নেই। হ্যাঁ, আমাদেরকেও ওই মাদুলি বাদ্যে বলেছিল, আমরা বেঁধে নিয়েছি, দেখো তুমিও বেঁধে নাও। এবার কি করব? আমি তো গঙ্গার মধ্যে প্রবেশ করে ওকে বাঁচাবো ভেবেছিলাম, আর সেটাই ওই পাপীগুলো আটকে দিচ্ছে। এখন কি করি? এসো মা, স্বামীজির কাছে যাই। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, আমরা নিচে হলে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। গঙ্গা, তোকে ওদের সাথে কথা বলতে শুনলাম, তুই ওদের সাথে যাস না, তোর বিপদ হতে পারে, এমনকি তোর জীবনও যেতে পারে। না দিদি, তুমি যেমন আমার জন্য ভয় পাচ্ছ, আমিও আমার পরিবারের সদস্যদের জন্য ভয় পাচ্ছি। দিদি, নন্দিনীকে হারাবার জন্য আমার যার সাথে দেখা করা দরকার আমি করব। দয়া করে আমাকে আটকেও না। ধর্মরাজ আর কিরণ ভালো লোক না, ওরা তোকে সাহায্য করবে ভাবলি কি করে? সাহায্য করার বাহানা করে ওরা তোকে যে মেরে ফেলতে চাইছে। শুধু শুধু ওনার ব্যাপারে মিথ্যে কথা বলো না, সত্যি যদি উনি আমাকে মেরে ফেলার চেষ্টা করতেন তাহলে এতক্ষণ আমার সাথে কথা বলতেন না, এরই মধ্যে আমাকে মেরেই ফেলতেন। আর তুমি দেখো, ওনারা আমাকে এই তাবিজ দিয়ে গেলেন, ওই নন্দিনী যাতে আমার আর কোনো ক্ষতি না করতে পারে সেই জন্যই তুমি এসব বলছো, তাই তো? হ্যাঁ, আমি তোকে যেটা বলতে চাইছি তুই বোঝার চেষ্টাই করছিস না। তোকে মাধবী সাহায্য করবে বলেছে তো, ওকে ভরসা কর গঙ্গা। মাধবী এমনি আমাকে না জানিয়ে ওই অস্থি বিসর্জন দিয়েছে, ও নিজেই ওই নন্দিনীর কাছে বারবার হেরে গেছে। মাধবী আমার কোনো সাহায্য করতে পারবে না। জেদ করিস না, আমার কথাটা একটু দয়া করে শোন, ওদের ভরসায় যাস না। দয়া করে তুমি এই বিষয়ে আমাকে আর আটকেও না, তুমি যাও এখন এখান থেকে। আমার কথাটা শোন গঙ্গা, দয়া করে যাও এখন এখান থেকে। এত করে বললাম, গঙ্গা তো আমার কথা শুনছেই না। অরুণকে বলে গঙ্গাকে বাঁচাতেই হবে। চলুন যাই আমরা, আমাদের উদ্দেশ্য ঠিক মতো সফল হলে অরুণকে বলে আপনাদের নামে সব সম্পত্তি লিখিয়ে দেব। আরে আরে, এইসব কেন মা, আমরা ওসবের জন্য করছি না, তোমার মনস্কামনা পূরণ হলেই হলো। গাড়িতে বসো, এখনই আসছি। ঠিক আছে। প্ল্যান কাজ করছে বাবা। বাবা, গঙ্গাকে ভরসা দিয়ে ওরই মৃত্যুর জন্য তুমি ওকেই রাজি করালে বাবা। সুপার বাবা। এই, আর একটা দরকারি কথা তোকে জানিয়ে রাখি, আজকে শুধু গঙ্গাকেই খুন করছি না, অরুণকেও মেরে ফেলব। কি বলছো তুমি বাবা, আজকে অরুণকেও মেরে ফেলবে? হ্যাঁ রে, বউ মারা গেছে বলে অরুণ আবার দেবদাসের মতো মদ খেতে শুরু করলে সেটা আমি দেখতে পারবো না, সেই জন্যে ওকেও ওপরে পাঠাবার ব্যবস্থা করছি। অরুণকে শেষ করে সেই দোষটা নন্দিনীর ঘাড়ে দিয়ে দিলি। বাবা, এটা তো ভালো আইডিয়া বাবা। তুই আমাদের ছেলেদের সঙ্গে কথা বলে ওই কাজটা শেষ কর। বলে দিচ্ছি বাবা, আমি বাকিটা দেখে নেব, তুমি শুধু গঙ্গার ব্যাপারটা দেখো। কালকে গঙ্গা বেঁচে থাকবে না, ওকে আজকে শেষ করা আমার কর্তব্য। যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ বাবা, কোনো ভুল যেন না হয়। আরে, ধর্মরাজ আঙ্কেল তো গঙ্গাকে মেরে ফেলবার জন্য প্ল্যান করছে, এটা গিয়ে গঙ্গাকে এক্ষুনি জানাতে হবে। গঙ্গা, গঙ্গা, আরে গঙ্গা তো দেখছি ওদের সাথেই যাচ্ছে, এখন তাহলে কি করি?
বাবা তো ফোনটা চার্জে বসিয়ে নিয়ে যেতেই ভুলে গেছে। আমি বাবার অফিসের নাম্বারে ফোন করি। আরে বাবা তো দেখছি অন্য কারোর সাথে কথা বলছে, এদিকে দেরি হয়ে যাচ্ছে, কি করি এখন? আমার যদি কোনো রকম বিপদ হয় তাহলে আপনি আমাকে বাঁচাবেন না? বলুন, আপনি আমাকে বাঁচাবেন তো? নিশ্চয়ই বাঁচাবো। আপনার কথা মতো যদি ড্রেস থেকে কিছুটা কাপড় ছিঁড়ে দিই তাহলে আপনি বাঁচাবেন, তাই তো? তাই আমি ছিঁড়ে নিয়েছি, নিন। ভৈরব, আপনার যেটা লাগবে সেটা আমি দিয়েছি, এরপর আপনি আমাকে রক্ষা করবেন। আজ থেকে আমরা দুজন ফ্রেন্ডস, ঠিক আছে ভৈরব? ঠিক আছে মা। একটু নিচু হন। আমি যদি ওনাকে বলি গঙ্গার বিপদ তাহলে উনি ঠিক গঙ্গাকে বাঁচাবেন। এখনই রঙ্গনায়কি মায়ের সাথে দেখা করতে হবে।